Jahinab Rion welcome to Defense Dream YouTube channel বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি আর পি এফ এস আই অ্যান্ড কনস্টেবল ভর্তি দু হাজার তেইশ সম্বন্ধে বন্ধুরা তোমাদের দু হাজার তেইশ সালে আর পি এফ কনস্টেবল এবং এসআই যে ভর্তিটা আসতে চলেছে তার অল ডিটেলস আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো এবং তোমাদের অ্যাপ্লাই কবে শুরু হবে সেই বিষয়ে নিয়ে তোমাদেরকে বলে দেবো সাথে সাথে বলে দেবো এখানে তোমাদের দু হাজার তেইশ সালে আরপিএফের টোটাল কত ভ্যাকেন্সি আছে এ টু জেড ডিটেলস তোমাদের সাথে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো তোমরা যদি আর পি এফ কনস্টেবল বা এস আই দু হাজার তেইশে যেতে যাও তাহলে আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কমপ্লিট দেখবে তো প্রথমত বন্ধুরা বলে রাখি আর অর্থাৎ রেলওয়ে প্রোটেক্ট ফোর্সের এই ভ্যাকেন্সিটা ইন্ডিয়ান রেলওয়ে তরফ থেকে কিন্তু কন্ডাক্ট করা হবে এখানে তোমরা দুটি প্রকারের পোস্ট পাবে একটা কনস্টেবল আর একটা হচ্ছে সাব ইন্সপেক্টর এই দুটি প্রকারের পোস্ট পাবে এখানে তোমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি দেখবে চোদ্দ হাজার আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম তোমাদের বারো হাজার প্লাস ভ্যাকেন্সি দেখবে অর্থাৎ তোমাদের বারো হাজারও ভ্যাকেন্সি যেটা তোমাদের অ্যাপ্রক্স চোদ্দ হাজারের কাছাকাছি কিন্তু থাকবে এবার বলে রাখি তোমাদের অ্যাপ্লাই মোড অ্যাপ্লাই মোডটা থাকবে অনলাইন মোড এটা তোমরা এফের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে হু ক্যান অ্যাপ্লাই অল ইন্ডিয়া ক্যান্ডিডেট অর্থাৎ সারা ভারতবর্ষ থেকে পুরুষ এবং মহিলা উভয় তোমরা আবেদন করতে পারবে এখানে তোমাদের যে চোদ্দ হাজার ভ্যাকেন্সি থাকছে এই ভ্যাকেন্সিটা কিন্তু মেল অ্যান্ড ফিমেল কিন্তু ফিফটি ফিফটি পার্সেন্ট ভাগ থাকবে অর্থাৎ ফিফটি পার্সেন্ট এখানে কিন্তু মেল ক্যান্ডিডেটকে নেওয়া হবে এবং এখানে ফিফটি পার্সেন্ট কিন্তু ফিমেল ক্যান্ডিডেটকে নেওয়া হবে নেক্সট এখানে তোমাদের সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেসে প্রথমে হবে তোমাদের রিটার্ন এক্সাম যেটা তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে তারপর হবে তোমাদের পিএমডি এবং পিইটি তারপর হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন তারপর হবে তোমাদের মেডিকেল এক্সাম দেন তোমাদের জারি করা হবে ফাইনাল মারিট লিস্ট এবার বলে রেখে এখানে তোমাদের রিটার্ন এক্সামের সিলেবাসটা কি থাকছে রিটার্ন এক্সামের সিলেবাসে এখানে তোমাদের অ্যামেরিটিক্স থেকে পঁয়ত্রিশটা কোশ্চেন থাকবে পঁয়ত্রিশ নাম্বারে এখানে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স থেকে পঁয়ত্রিশটা কোয়েশন থাকবে পঁয়ত্রিশ নম্বরে জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঞ্চাশটা কোশ্চেন থাকবে পঞ্চাশ নম্বরের টোটাল একশো কুড়িটা কোশ্চেন থাকবে একশো কুড়ি নাম্বের এবং বন্ধুরা এখানে তোমাদের এক্সামে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে এটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে এবার বল রাখি এখানে তোমাদের এজ লিমিট এখানে তোমাদের যে বয়স সেটা তোমাদের মিনিমাম আঠেরো এবং ম্যাক্সিমাম পঁয়ত্রিশ অর্থাৎ বন্ধুরা তোমরা যদি মিনিমাম আঠেরো বছর হয়ে থাকো এবং ম্যাক্সিমাম যদি তোমাদের বয়স পঁচিশ হয়ে থাকে সেই ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে কনস্টেবলের ক্ষেত্রে এবং তোমরা যদি এসআই অর্থাৎ সাব ইনসপেক্টর ক্ষেত্রে অ্যাপ্লাই করো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু মিনিমাম কুড়ি বছর বয়স অবশ্যই হতে হবে এবার বলে রাখি এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী হয়েছে শিক্ষাগত যোগ্যতা এখানে তোমরা যদি কনস্টেবল ক্ষেত্রে অ্যাপ্লাই করো সিম্পল টেন পাসে অ্যাপ্লাই করতে পারবে কনস্টেবল ক্ষেত্রে সিম্পল টেন বা টুয়েলভ পাস হলে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু তোমরা যদি সাব ইন্সপেক্টর ক্ষেত্রে অ্যাপ্লাই করো সেই ক্ষেত্রে তোমাদেরকে মিনিমাম গ্রাজুয়েট পাসবে যেকোনো শাখায় যে কোনো বোর্ডে তোমাদের যদি সিম্পল গ্র্যাজুয়েট হয়ে থাকো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পোস্টে অ্যাপ্লাই করতে পারবে এবার তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট বিষয় এখানে তোমরা অ্যাপ্লাই কবে থেকে শুরু করবে অ্যাপ্লাই ডেটটা তোমাদের এখনও অফিসিয়ালভাবে অ্যানাউন্স করা হয়নি কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সিটা কথা অ্যানাউন্স করে দেওয়া হয়েছে আমি তোমাদেরকে আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে রেলওয়ের তরফ থেকে জারি করা অফিসিয়াল যে স্টেটমেন্ট সেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেখানে তোমাদের বলা ছিল যে ইস্টার্ন রেলওয়ে ওয়েস্টার্ন রেলওয়ে এছাড়াও তোমাদের প্রতিটা রেলওয়ের তরফ থেকে রিজন ওয়াইজ কতগুলো করে ভ্যাকেন্সি খালি আছে সেম তোমাদের ওই ভ্যাকেন্সির সাথে কিন্তু এই আরপিএফটাকেও যোগ্য হয়েছে যেটা তোমাদেরকে আমি আগেও বলেছি এখনও বলছি এই আরপিএফের ভ্যাকেন্সিটাও কিন্তু রেলওয়ে তোমাদের ওই ভ্যাকেন্সি সাথে যোগ্য হয়েছে এবং এই ভ্যাকেন্সিটা তোমাদের খুব শীঘ্রই আসবে সম্ভবত তোমাদের যে ভোটটা আসতে চলেছে বর্তমানে এই ভোটের আগে হয়তো তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান জারি হয়ে যাবে সম্ভাবনা খুবই কম আছে তাও আমি বলে রাখছি সম্ভবত তোমাদের আসতে পারে আর বাই চান্স যদি তোমাদের ভোট আগে চলে আসে নোটিফিকেশান না আসে তাহলে তোমাদের ভোট কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমি বলে রাখছি আরপিএফ নিউ ভ্যাকেন্সি তোমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বলছি ভোটের পর অফিসিয়াল নোটিফিকেশান জারি হবে এবং তোমাদের অ্যাপ্লাই শুরু যাবে তো আগে থেকে আমি তোমাদের বলে রাখছি তোমাদের এই যে রিটার্ন এক্সামে তোমরা সিলেবাসটা দেখতে পাচ্ছ এই সিলেবাস অনুযায়ী তোমরা এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখো কারণ আরপিএফ ভ্যাকেন্সিতে তোমরা জানো তোমাদের কম্পিটিশন কিন্তু খুব হাই হয় সেই ক্ষেত্রে তোমরা এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখো তোমরা যদি সিলেকশনটা নিতে যাও তো আশা করছি বন্ধুরা আপনাদের আজকের আপডেটটা তোমরা সম্পূর্ণ বুঝতে পারলে এই রকম লেটেস্ট আপডেটগুলো তোমরা যদি টাইম টু টাইম পেতে চাও তাহলে এই চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম